আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী আমার মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন না আল্লাহ নবী আমার দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী আমার একবার চিন্তা করলেন না এই কান্নার আওয়াজটা ভেসে ভেসে আসে এই কান্নার আওয়াজটা মুসলমানের ছেলের আওয়াজ এই কান্নার আওয়াজটা কোন হিন্দুর ঘরের বাচ্চার আওয়াজ এই কান্নার আওয়াজটা খ্রিস্টানের ছেলের আওয়াজ এই কান্নার আওয়াজটা ঈসাইর আওয়াজ না 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 আল্লাহ নবী বিশ্ব নবী আমার একবারও চিন্তা করলেন না নবী আমার কান্নার আওয়াজ কানা পে দাঁড়িয়ে গেলেন জোরে বলো আরো জোরে বলো নারায়ণ তাকবীর তমকে দাঁড়িয়ে গেলেন রাসূল কান্নার আওয়াজটা কার মুসলমানের ছেলে ইহুদির ছেলের কান্না নাসাই খ্রিস্টান কে কে দেখছে রাসূল একবার দেখলেন এ সোনা আল্লাহ নবী মসজিদের দিকে না এসে নবী আমার গুটি গুটি পায়ে কদম তুলে আল্লাহ নবী আমার রওনা দিল আল্লাহ নবী ঘেটে 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 মরুভূমি ময়দানে দিকে আল্লাহ নবী আমার চলে গেলে আল্লাহ নবী কাছে গিয়ে দেখে ইহুদি খাজুর গাছের গায়ে দুজন মাসুম বেগুনা বাচ্চাকে বেঁধে রেখেছে আল্লাহ নবী বিশ্ব নবী কাছে গেল দয়া নবী আমার সরদার হয়ে কেঁদে ফেললে আল্লাহ নবীকে দেখে ওই বাচ্চা দুটো সরদার হয়ে কেঁদে ফেললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের দু ভাইকে না চিনলে আমরা দু ভাই আপনাকে চিনি আপনি আখিরি জামানার নবী শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আপনি না চিনলে আমরা দুবাই চিনি আল্লাহ নবী চোখে পানি নবী আমার জরজা হয়ে কেঁদে আল্লাহ নবী কেঁদে কেঁদে বললেন বাবা কি তোমাদের পরিচয় এমন কি অন্যায় করেছো বাবা এমন কি দোষ করেছো গাছের গায়ে কেন তোমাদের বাধা কি অন্যায় করেছো বাবা কি দোষ করেছো তোমাদের গাছের গায়ে মরুভূমির ময়দানে খাজুর গাছের গায়ে বেঁধে রেখেছে কি করেছো বাবা কি তোমাদের পরিচয় ওই বাচ্চা দুটো জারে জার হয়ে কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না হুজুর বিয়াদবি ক্ষমা করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ইহুদির ছেলে নয় আমরা খ্রিস্টানের ছেলে নয় আমরা হিন্দুর ঘরের ছেলে নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না আমরা দুবাই মুসলমানের ছেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সব থেকে গরিব সাহাবি হযরত আব্দুল্লাহ আনসারী ছেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জান হযরত আব্দুল্লাহ আনসারী আপনার সব থেকে গরিব সাহাবি আপনারটাকে সাড়া দিয়ে ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহ আনসারের আমরা ছেলে
আল্লাহ নবী বললেন, বাবা ও বাবা ছেলে কি অন্যায় করেছ, কি দোষ করেছ বাবা, কি এমন অন্যায় করেছ, গাছের গায়ে কেন বেঁধে রেখেছ, বাবা কি অন্যায় করেছ, কি দোষ করেছ বাবা, গাছের গায়ে কেন বেঁধে রেখেছে বাবা। ওই বাচ্চা দুটো জার জার হয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আমরা তো ভাই আমাদের বাড়িতে আজ এক সপ্তাহ খাওয়া নাই, উনান জ্বলে না, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ দুভাই খুদা যন্ত্র সইতে পারি না, আমরা দুভাই আমাদের মায়ের কাছে গিয়ে বলি, মা ও জননী মা ও জনম দুঃখিনী মা, আমরা সইতে পারি না মা খুদার যন্ত্রণায় বুকটা ফেটে যায়, ও জননী মা আর সইতে পারি না মা, ও জনম দুঃখিনী মা কিছু খাবার কি হবে মা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের জনম দুঃখিনী মা ঝরঝর ঝরঝর করে কাঁদে, মা জননীর চোখ থেকে পানি ঝরে পড়ে, আমরা দুভাই চিন্তা করলাম আমাদের আব্বা নাই, আমাদের আব্বা নাই, কে আমাদের খাবার দেবে, ইয়া রাসূলুল্লাহ মা কোথায় পাবে, ইয়া হাবিবাল্লাহ আমরা দুভাই বুঝতে পারি না, আমাদের মা খাবার দিতে পারবে না, আমরা দুভাই দুজনা হাত না ধরে রাস্তা দিয়ে হেঁটে যাই, ইয়া রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখি একটা খাজুর গাছ আছে, উপরে খাজুর ভরে রয়েছে, নিচে কয়েকটি খাজুর পড়ে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো ওই খাজুর গো না নিয়েছি দুবাই খাবো, হঠাৎ করো বেঈমানি হোদি আমাদের দুভাইকে ধরে রেখে এত মারা মেরেছো, এত আঘাত করেছো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের দুভাই সারা শরীরটা থাজরা হয়ে গিয়েছো, সারা শরীরটা ফেটে গিয়েছো, সারা শরীরটা ফুলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমরা অন্য কোন অন্যায় করি না, আমরা কোন দোষ করি না, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ভাই কোন অন্যায় করি না, আমরা তো ভাই কোন দোষ করি না, খুদার যন্ত্রণা সইতে পারি না, খাজুর কিছু পড়ে রয়েছে, খাজুর কিছু পড়ে রয়েছে, খাজুর গোনা তুলেছি খাবো, খাজুরের উপর থেকে মানুষ মেরিয়ে যাচ্ছে, উপর থেকে চলে যাচ্ছে, ওই খাজুর গোনা খাবো খুদার যন্ত্রণা সইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ ওই খাজুর গোনা আমাদেরকে না দিয়ে ইহুদি কত আঘাত করেছে, কত মারা মেরেছে, আল্লাহর নবী আমার ইহুদিকে ডাক দিল, বাচ্চা দুটো কি অন্যায় করেছে, না আমাদের খাজুর তুলেছে, খাজুর কি খেয়েছে, না খেতে দিই না, খেতো কিন্তু আমরা খেতে দিই না, আল্লাহর নবী বিশ্বনবী আমার ঝরঝর করে কাঁদছে, রহমাতাল লিল আলামিন তার নবী, রহমাতাল লিল আলামিন আল্লাহ নবী জান জান হয়ে কাঁদে, এ ইহুদিরা এমন কোন অন্যায় করে নাই, খুদা যন্ত্রণা সইতে পারে নাই, খুদা যন্ত্রণা সইতে পারে নাই, যে খাজুর ধুলোতে পড়ে রয়েছে ওই খাজুর গুনো তুলেছে, ওই খাজুর গুনো খাবে এত বড় বেঈমান, ওই মাসুম
খাজুর খেতে দিলি না ডাগের ইহুদি, এত আঘাত করলি এত মারাম মারলি, বাচ্চা দুটো সারা শরীরটা ফুলে গিয়েছে, সারা শরীর ঝাঁঝরা হয়েছে, মানুষ এমন করে মারে না ইহুদি, এমন কি অন্যায় করেছে বাবা? আরে যার বাড়িতে একদিন খাওয়া হয়, এক সপ্তাহ খাওয়া হয় না, চার দিন পাঁচ দিন খাওয়া হয় না, সেই আমার গাছটা কিনবে না এত টাকা? রসুল আমার মাথার কিছু করলেন, আল্লাহ রসুল আমার বিশ্ব নবীর কাঁদছে, রসুল বলছেন ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি, তবে এই গাছটা বিক্রি করতে হবে। ইহুদি ভাবছেন কে আছে আমার এই গাছ কিনবে, আমি তো অনেক টাকা দাম বলবো। রসুল আমার ফিরে গেলে বাচ্চা দুটো যারা জার হয়ে কাঁদছে, আল্লাহ নবী বিশ্ব নবী আমার মদিনার মসজিদ নববী শরীফে চলে গেলে, এক সপ্তাহ পর পর সাহাবাই কেরামের আমার আমার নবীকে দেখতে পাচ্ছে। আল্লাহ নবী বিশ্ব নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বিশ্ব নবী জোন থেকে পানি ঝরে পড়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনার চোখে কেন পানি, হুজুর আপনি কেন রোনা জারি করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনি কেন এমন করে কাঁদে, আপনার শরীরটা কি অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে, সবাই কি কষ্ট হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনাকে কেউ বড় কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেউ কি আঘাত করেছে, আপনাকে কেউ করেছে? আল্লাহ নবী বলেছিল বাবা আবু বকর কোন প্রশ্ন করো না, আমি রাসূলুল্লাহ, আবু বকর বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনি একবার খুলে বলো, আমি আবু বকর সর্বপ্রথম কলমা পড়ে মুসলমান হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনার সুখের বন্ধু দুঃখের বন্ধু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনি একবার বলো, আপনি কেন কাঁদে, আপনার চোখের পানি কেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার খুলে বলো। আল্লাহ নবীকে ভিতরে বলেছিল বাবা সাহাবী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার চোখের পানিটা এত কষ্টের পানি, ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি মুহাম্মাদের চোখের পানিটা, আবু বকর তুমি মুছে দিতে পারবে না। জোরে হয় না একটু? আবু বকর আজকের আমার চোখের পানিটা তুমি মুছে দিতে পারবে না। আবু বকর কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর প্রথম সাথী, আমি আবু বকর পারব না। নবী বললেন আবু বকর আমি রাসূল একবার বলেছি তুমি পারবে না। যত আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর জার জার হয়ে কাঁদেন, হযরত উমরে ফারুক হাজির হয়ে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিব আল্লাহ হুজুর আপনি কেন কাঁদো হুজুর আপনার চোখে কেন পানি ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেউ কি মেরেছে আপনাকে কেউ কি আঘাত করেছে আপনার শরীরটা অসুস্থ ইয়া রাসূলুল্লাহ আপনি একবার খুলে বলো আবি উমার 26 বছর বয়সে তলোয়ারখানা দিয়ে আপনার গর্দানার যুদ্ধ গিয়েছিলাম আপনার আখলাক চরিত্র দেখে তৌহিদের কলেমা পড়ে মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার খুলে বলো আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম উমার আজকের কোন প্রশ্ন করো না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উমার আমি রাসূলুল্লাহ চোখের পানি আজকের চোখের পানিটা এত কষ্টের পানি এত দুঃখের পানি বাবা উমার আমি রাসূলুল্লাহ আমার চোখের পানি মুছে দিতে পারবে না কিছু হয়েছে নাকি সোনার মদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার সাথে আপনারা বলতে পারবেন এর গুণা গুণা একটু বলেন তো সকলে মিলে বলবেন সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে বলো সোনার মদিনা মাশাআল্লাহ 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 আরো হবে সোনার মদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার মন কাঁদে রে প্রাণ কাঁদে রে মন কাঁদে রে প্রাণ কাঁদে রে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো লাগছে খুব ভালো লাগছে আরো ওয়ালালে যে গিয়েছে একবার সোনার মদিনায় তার মনে আর কোন দুঃখ রইল না জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হয় না এই মদিনা হাজী সাহেব আছেন কেউ একটু হাত তোলেন তো এটা হাত তোলেন আমার নবী পাকের মাজারের কাছে যদি একবার জান্নাহ কলিজার টুকরা আমার নবী পাকের মাজারের কাছ থেকে ফেরার আর মন চায় না ঠিক না বলে ঠিক কবি বলছে যে গিয়েছে সোনার মদিনায় তার মনে আর কোন দুঃখ রইল না আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না নারে জোরে যে গিয়েছে একবার সোনার মদিনায় তার মনে আর কোন দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা আছে রে অন্তর জুড়ে মদিনা মদিনা বলে প্রাণ কাঁদে রে বলো সোনার মদিনা
দূরে সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলোচনা অসুবিধা হচ্ছে বাবা, অসুবিধা হচ্ছে, অসুবিধা হয় না বললে কাছে ঘুরে যাবে। আবার ভাইরা, হযরত ওমর যখন কথা বললেন, আমার নবী পাক বললেন, আমার বিশ্ব নবী বললেন, আজকের দিনে তুমি করো নাই, আমি মোহাম্মদ আমার চোখের পানিটা তুমি মুছে দিতে পারবে না। হযরত ওমর কাঁদছেন, আবু বকর কাঁদছেন, উমর কাঁদছেন, কি ব্যাপার, আমার নবী পাকের কি হয়েছে, আমার রাসূলুল্লাহর কি হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইলে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন, আপনার কি হয়েছে, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত আলী ফাতেমার স্বামী, ও ইমামে হাসান হুসাইন আব্বাস, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমার চোখের পানি, আজকে খুবই কষ্টে পড়ি, ও বাবা সাবি আলী, বাবা কোনো প্রশ্ন করো না, আমি রাসূলুল্লাহ, চোখের পানি আলীও মুছে দিতে পারবে না। আলী তুমিও পারবে না। সাহাবাই কেরামের এক অপরের মুখের দিকে তাকাচ্ছেন, কি ব্যাপার, কি ব্যাপার, রসুলের চোখের পানি বন্ধ হবে না, আবু বাকর উমার উসমান আলী দিলেন চোখের পানি বন্ধ হবে না। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, খালি ভুবন, খালি ভুবন রইল পড়ে, আর নবী এলো না। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে। আসবে না নবিয়ার এ ভুবনে, হবে না দেখার এ জীবনে, আসবে না নবিয়ার এ ভুবনে, হবে না দেখার এ জীবনে, দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে কাঁদে উম্মত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা, খালি ভুবো, খালি ভুবো রইল পড়ো, আর নবী এলো না। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা অসহায় আমি আর হে দুনিয়া সুপারিশ করো গো হে দয়া মায়া অসহায় আমি আর হে দুনিয়া সুপারিশ করো গো হে দয়া মায়া উম্মীদ ছিল করব জিয়ারত নবীজির রোজায় কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা খালি ভব খালি ভব রইল পড়ো না পিয়েলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা আল্লাহুম্মা আর জোরে পড়ো আমার ভাইয়ের আমার বন্ধুরা জ্ঞানী গুণীশীল বুদ্ধিজীবী মানুষেরা ছোট ছোট একটি হাদিস শরীফ আমি পাঠ করেছি বিশ্ব নবী বললেন ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা আবু কাওয়া ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্ব নবী বললেন পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ ওই ব্যক্তি হলো উত্তম যার আখলাক যার চরিত্র যার ক্যারেক্টার হলো ভালো জোরে বলুন সুবহান বিশ্ব নবী যে আখলাক যে চরিত্র যে নমুনাটা বিশ্ব নবী আমারে দেখিয়ে গেলেন আমার আপনার জন্য আমি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সেরা মানুষ শুধু তাই নয় আমার আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান করেছে আমার আপনার আখলাক আমার আপনার চরিত্র আমার আপনার ব্যবহার ঠিক আল্লাহ আল্লাহর রাসূলের মতন হওয়ার দরকার আছে না নাই আজ বর্তমানে গোটা ভারতবর্ষটাকে শেষ করতে চলেছে কিন্তু কারোর ক্ষমতা নাই ভারতবর্ষকে শেষ করবে তার কারণ আমার আল্লাহর রহমত আমার আপনার উপরে আছে জোরে বলুন সুবহান এই ভারতবর্ষের জমিনে বিশেষ করে পশ্চিম বাংলার জমিনে যিনি শুয়ে আছেন আমার আপনার সকলের অন্তরের মানুষ আর একেবারে আপনাদের নিকটবর্তী শুয়ে আছেন আমার আপনার পীর সকলের পীর মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত মাহিয়ে সুন্নাহ কুতুবে আলাম আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ঠিক না ভুল বলে দাদা হুজুরের আখলাক চরিত্র আর আমার আপনার আখলাক চরিত্র একই বিশ্ব নবীর চরিত্র আমার আপনার চরিত্র একই কেন তিনি তো মুসলমান ছিলেন আমরাও তো মুসলমান তিনি তো দাড়ি রেখেছেন আমরাও তো দাড়ি রাখলাম তিনি তো টুপি পরেছেন আমরাও তো টুপি পরলাম তিনি যেমন বড় জামা গায়ে দিয়েছেন আমরাও তো জামা গায়ে দিলাম তিনি যেমন জলসা করলেন আমরাও জলসা করলাম তিনি যেমন জলসা শুনেছে আমরাও ঠিক তেমন জলসা শুনছি তাহলে তানার চরিত্র তানার আখলাক যদি এমন হয় আমাদের চরিত্র আমাদের আখলাকটা এমন হবে তার কারণ আমি আপনি প্রকৃত পক্ষে পূর্ণাঙ্গভাবে আমি আপনি আমার রাসূলকে মহব্বত করতে পারি নাই ঠিক না ভুল বলে আমি আপনি আজকের জাতি চিন্তা করি আজকের আমি আপনি বাপ বাড়ে চিন্তা করি আমার সন্তানের কি হবে আমার ভাইয়ের কি হবে আমার বাপের কি হবে এমন আমরা চিন্তা করি রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়াল নাসি আজমাইন মুত্তাফাকুন আলাইহি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বিশ্ব নবী বললেন অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না হাত্তা ইহা তাক্কে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলের থেকে আমি বিশ্ব নবী আমাকে বেশি না মহব্বত করবে জোরে বলে এই নবীকে যারা মহব্বত করেছেন রাসূলকে যারা ভালোবাসেন আমার আল্লাহ পাক তাদের দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন না দেন নাই এই জোরে বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন না দেন নাই
আমার আল্লাহ পাক দিয়েছিলেন না দেন নি উমরে ফারুক ঘোষিত জান্নাতে সাহাবী উসমান গনি ঘোষিত জান্নাতে সাহাবী হযরত আলী ঘোষিত জান্নাতে সাহাবী কেন নিজের জীবনের থেকে আমার আপনার নবী বিশ্ব নবীকে বেশি মহব্বত করেছিলেন জোরে বলুন আরে একটু জোরে বলুন কি চরিত্র রসূলের চরিত্র রসূলের আখলাক দেখে বেঈমান কুফার কুরাইশরা তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়েছে আজ চীনের লক্ষ্য করুন এমন ভাইরাস তাদের দিয়েছে চীনে সর্বপ্রথম ঘোষণা হয়েছিল বারকা পরা যাবে না কোরআন তেলাওয়াত করা কোনো বাড়িতে যাবে না টুপি রাখা যাবে না যদি টুপি থাকে নামাজের মুসল্লা নামাজের পাটি থাকে কেউ যদি পর্দা করে তার জেলে যেতে পারে আজকের চীনের মানুষেরা তারা মাথায় টুপি দিয়ে বড় জামা গায়ে দিয়ে মসজিদে দিকে যাচ্ছে কেন যে পর্দার খেলাফত ছিল তারা আজকে পর্দা করছে কেন ওর মুখে বসন্ত হয়েছে ওই এমন ওলাউটাই ভরেছে এমন এমন ব্যবহার তারা করেছে আমার আল্লাহর সহ্য করেন নি আল্লাহ বলেছে তোরা পর্দা করবি না তোদের পর্দার ভিতরে রাখবো এমন রোগ দিয়েছে বুঝতে পারছেন ওর মুখ আর কাউকে আর দেখাতে পারে ঠিক না ভুল বলে ভাইরা আমার বাবাজিরা তাহলে রসূলের চরিত্র ব্যবহার থেকে তাওহীদের কলেমা পড়ে তারা মুসলমান আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী কোনে একদিন সফরে গেলেন এক সপ্তাহর জন্য কতদিন এক সপ্তাহের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী আমার সফরে সাহাবাই কেরামেরা আমার নবীকে যদি পাঁচটা মিনিট যদি না দেখতেন সাহাবাই কেরামদের জন্য একটা ফেটে যেত সাহাবাই কেরামেরা আমার নবী পাককে দেখতে পায় না কতদিন এক সপ্তাহ সাত দিন দেখতে পায় না আল্লাহর নবী বিশ্ব নবী আমার এক সপ্তাহ পরে ফিরছে মদিনা শরীফের মসজিদ নববী শরীফের কাছাকাছি আল্লাহর নবী আমার আসলেন বিশ্ব নবী আমার তখন মদিনা মসজিদ নববীতে পৌঁছাচ্ছেন বিশ্ব নবীর কানে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে রাসূল আমার থমকে দাঁড়িয়ে গেলেন রাসূল থমকে দাঁড়িয়ে গেলেন কি ব্যাপার কান্নার আওয়াজ